হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি। তো এই যে একটু রুমের মধ্যে আসলাম, এখন বাজে হচ্ছে 10:30। তো ছেলে উঠলো হচ্ছে 9:30 নাগাদ উঠলো। তো উঠার পর ওকে পরিষ্কার করলাম, ও জামা কাপড় চেঞ্জ করলাম, খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই তো নিচে পাঠালাম, ওকে নিচে গেল। আর এখন আমি এখন একটুখানি কাজ করব। কাজের মধ্যে আজকে রান্না হবে চিকেন, কিন্তু আজকে আমি চিকেনটা রান্না করব না, আজকে ওই দিদিকে দিয়ে রান্না করাবো। আর ছেলের জন্য বানাবো হচ্ছে চিকেন স্টু। তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ছেলের জন্য চিকেন স্টু আমি কীভাবে রান্না করি। আর সেই তো গরম পড়েছে ঠিকঠাকই, তো দেখতে থাকো আমি সারাদিন কী করছি। খাওয়া হয়ে গিয়েছে, এই যে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিচে যাবে। জলের বোতলটা নাও, এই যে জলটা, জলটা, জলটা নাও, জলটা নাও, জলটা নাও, এই যে। আচ্ছা আচ্ছা, ছাড়ো। ছেলের জন্য এখন স্টু বানানো শুরু করব। তো তার জন্য আমি এখানে ওর জন্য মাংস নিয়েছি, 2 পিস মাংস। আর তার সাথে এখানে আমি নিয়েছি গাজর, পেঁয়াজ আছে, আলু, আর হচ্ছে দিয়েছি অল্প একটু পেঁপে। তো আমি বানানো শুরু করি, তোমরা দেখতে থাকো। তেল গরম হয়ে গিয়েছে, আগে মাংসগুলো একটুখানি ভেজে নিই। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কেটে রাখা সবজিগুলো ভেজে নিই। তেল খুবই কম, অল্প পরিমাণ তেল দিয়ে করা, যেহেতু ছোট বাচ্চা খাবে। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে আর মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা মাংসটা। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণ একটু বেশি করেই দিব, জিনিসগুলো ভালো করে সেদ্ধ হবে। একদম সিম্পল, বাচ্চার কিচ্ছু পড়বে না এর মধ্যে, কোনো মশলা টশলা কিছুই না, খালি জল, একটুখানি লবণ দিয়ে দেবো, হতে থাক। আমাদের বাড়ির পিছন দিকটাতে এখানে ঠাকুরের মূর্তি গড়া হয়ে থাকে। তো এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি ওরা বানিয়েছে, বেশ সুন্দর হয়েছে। এটা যেদিন থেকে বানানো শুরু হয়েছে সেদিন থেকেই আমি দেখছি, তো এখন অনেকটাই হয়ে গিয়েছে। বেশ সুন্দর, এটার একটা কি মূর্তিতে হবে কমপ্লিট হোক তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চিকেন স্টুটা এদিকে বানানো এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি, হতে থাক। সুপের থেকে আলু, তারপরে গাজর, আর হচ্ছে পেঁপেটাকে আমি উঠিয়ে নিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে এই সুপের মধ্যে দিয়ে দিয়েছি, নিয়ে দেখো। আর এখান থেকে মাংসটাকে আমি উঠিয়ে নিয়ে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, নাহলে ওই ছিবড়া ছিবড়া থাকে তো ছেলে খেতে চায় না। খালি মাংসটাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে ওটাকে আমি মিক্সিতে ইসে করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে সুপের মধ্যে। মাংসটা আমি অ্যাড করে নিয়েছি, এবার ভালো করে মিক্স করে আর একটু ফুটিয়ে নিই। আমি তো এভাবেই বানিয়ে খাওয়াই ছেলেকে, আর বাকিটা তোমরা কেমন করে করো আমার সঙ্গে একটুখানি শেয়ার করবে, যে আমি যেভাবে বানালাম প্রসেসিংটা ঠিক আছে কি না বাচ্চার জন্য। আমার চিকেন স্টু রেডি হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা, আর আমার রেসিপিটা ঠিকঠাক হয়েছে কি না সেটাও জানাবে। ছেলেকে পরিষ্কার করে দিয়েছি, ও খেতে বসে পড়েছে, আর তার সঙ্গে ওর ঘুমও পেয়ে গেছে, তাই না? ঘুম পেয়েছে তোমার? আচ্ছা চলো খেয়ে নেই। আর আমারও সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, তো ছেলেকে খাইয়ে দেই, খাইয়ে দাইয়ে তারপরে তখন আমি খাওয়া দাওয়া করবো। কে নাই বাবা, পিপি আসবে, পিপি কালকে আসবে, পিপি কালকে আসবে।
আসলে ওই যে আমাদের বাড়িতে কাজে যে আসে যে দিদিটা, ওই দিদিটার কথাই বলছে যে এতক্ষণ ছিল গল্প করছিল আমার সাথে, তো বলছে পিপি নাই, পিপি চলে গেছে, পিপি আসবে কালকে, কালকে আবার আসবে পিপি, ঠিক আছে। আজকে দুপুরের মেনু হলো চিকেন কষা আর ভাত, এই দুটোই আজকে দুপুরের মেনু। তো আজকে চিকেনটা আমি রান্না করিনি, আসলে আমি রোজ দিনই তো আমি করি, প্রতিবার আমি রান্না করি, যার জন্য আজকে ইচ্ছে করলো যে আজকে ওই দিদির হাতে খাই, তাই ভাবলাম যে আজকে আজকে আর করব না, ওই দিদিকে বললাম যে তুমি আজকে রান্না করো, দেখি খেয়ে দেখি। দিদি তো বললো করলাম, দেখা যাক কেমন হয়, আরে যেমনই হোক যা হয়েছে হয়েছে। তো নিয়ে নিলাম মাংস আর ভাত, তো খেয়ে দেখি কেমন হয়েছে। একদমই মাখা মাখা করা হয়েছে মাংসটা, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। কালকে এখন প্রশংসা করে দেবো, কারণ কালকে এসে এসেই জিজ্ঞেস করবে যে কেমন হয়েছিল কালকে মাংসটা। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভাতের সাথে মাখিয়ে নিয়ে খেয়ে দেখি। ভালো হয়েছে, তো আমি খেয়ে নিই তাড়াতাড়ি। বসে ও উঠে পড়েছে, বসো হাতের পিঠে, বসো বসো আস্তে করে, বসো হাতের পিঠে, বসো বসো আস্তে, হ্যাঁ এবার চালাও হাতের পিঠে, বসে হাতে চালাও, শুই 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 শুই। আজকে অনেকক্ষণ ঘুমালো, ঘুম থেকে উঠলো হচ্ছে এই বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ আগেই উঠলো, তো উঠে ওকে খাইয়ে দিলাম, একটু স্যারিল্যাক্স খেলো, খেয়ে দিয়ে এখন একটু আমার সঙ্গে খেলবে, একটু পড়াশোনাও করলো অবশ্য, ও ঘুম থেকে উঠেই পড়াশোনা করে, পড়াশোনা করে এখন আমার সঙ্গে একটুখানি খেলাধুলা করবে, তারপরে এখন এই ছটা নাগাদ তখন ঠাকুরদার সঙ্গে একটুখানি বেরোবে, এখনও ঠাকুরদা একটু রেস্ট নিচ্ছে, ওনারা তো রেস্ট নেওয়ার দরকার আছে, তাই না বাবা? কিন্তু ও কিন্তু অনেকক্ষণ থেকে যাওয়ার মানে ফন্দি করছে, উপর থেকেই ডাকছে দাদা দাদা বলে, অন্য একজনের স্কুটি নিয়ে গেল একজন, তো ও ভেবেছে মানে দাদার স্কুটি, ওটাই ও ভাবছে যে দাদা মানে বেরিয়ে গেল, ওই জন্য চেঁচাচ্ছিল। তো তোমরা দেখো এরপরে আমি কি করছি, আমার তো আর কি করণীয় আজকে আর কি বলবো, আমার তো ওর পেছনেই যা টাইম যাওয়ার সেইভাবেই চলে যায়, আমার নিজের জন্য সেইভাবে টাইম এখনো পাই না। কি হয়েছে কি হয়েছে, কিছু হয়নি কিছু হয়নি, আস্তে, হ্যাঁ খুব এখন পাকামি ওর, মাঝে মাঝে নাটক করে, ইচ্ছা করে কান্না করে আবার, এই আর কি। তো যেটা বলছিলাম যে আমার জন্য তো আর সেরকম করে এখন সময় নেই, ওকে নিয়েই টাইম কেটে যায়, ওর পেছনেই প্রচুর সময় চলে যায় আমার, ওর সঙ্গে খেলানো, ওকে পরিষ্কার করা, মানে ওকে খাওয়ানো, টাইম টু টাইম সব কিছু করতে হয়। তো আর হঠাৎ মাঝে মাঝে একটুখানি যখন ভালো লাগে না তখন আমি নিজে একটুখানি বেরোই, একটুখানি ঘুরেও আসি, একটা কিছু খেয়েও আসি। আসলে আমি খেতে খুবই ভালোবাসি, এটা হলো মেন কথা, আমি খেতে খুব ভালোবাসি খুব, আর নিরামিষ আমার একদমই পছন্দের না, আর ফাস্টফুড কি বলবো বলার আর ভাষা নেই, ফাস্টফুড আমার মানে স্বর্গ যাকে বলে স্বর্গ। আর এখানে কোথায় কোথায় কী কী ফাস্টফুড আছে, কোথায় মানে কোন ফাস্টফুডটা বেশি ভালো আছে আমি কিন্তু জানি, কিন্তু কারণ আমি সব জায়গায় খাই না, যেখানে ভালো আমি ভালো করে জেনে বুঝে আইডেন্টিফাই করে তবেই আমি সেখানে খাই। যেরকম হচ্ছে ফুচকা, ফুচকা কিন্তু আমি সব জায়গায় খাই না, ফুচকা আমি একটা দোকানেই খাই, আর তোমার ফুচকার যে পাপড়ি চাট যেটা হয় ওটা আমি আরেক দোকানে খাই, মানে পাপড়ি চাট আমি ওই দোকানেই খাবো আর ফুচকা আমি ওই দোকানেই খাবো, তাছাড়া আমি কোথাও খাই না। আর এই যে দেখো ও চলে গেছে বারান্দায় জল খেতে খেতে, ঠাকুরদাকে ডাকছে কুকু কুকু করে, কোকিলের মতো। সন্ধ্যায় এখন একটু বানাবো হচ্ছে চিকেন পকোড়া, চিকেন একটু বেশি আনা হয়েছিল তো তাই কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছিলাম পকোড়া বানানোর জন্য, তো পকোড়াটা বানানো শুরু করি।
চিকেন পকোড়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো অল্প একটুখানি করা হয়েছে, আর বড় তো নেই, আর বাকিরা তো কেউ খায় না, আমি তাই আমার জন্যই কয়েকটা খালি ভেজে নিয়েছি, আর তার সাথে আছে চা, আমার প্রিয় দার্জিলিং টি। তো চা আর চিকেন পকোড়া, গ্রেট কম্বিনেশন, চলো খাই। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ছেলেকেও খাইয়ে একদম পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে একবারে বিছানায় নিয়ে এসেছি, আর এই যে ও শুয়ে আছে। আজকে ও বিশাল খেলেছে, মাঠের মধ্যে নিয়ে গিয়েছিল দাদা, তো সেখানে গিয়ে ও প্রচুর দৌড়াদৌড়ি করেছে, ও প্রচুর ক্লান্ত, ও মানে একদম মানে কি বলবো সাংঘাতিক লেভেলের ওর ঘুম পেয়েছে, ও থাকতেই পারছে না। তো বাড়িতে একটুখানি ফোনে ভিডিও কলিংয়ে সবার সঙ্গে কথা বললাম, এটা রোজ দিনই করি, আজকে একটু কম বললাম কারণ যেহেতু ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। এই যে তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, গুড নাইট।